আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন। এই ভিডিওটি সরাসরি সম্প্রচারিত হয়েছে 5:13 মিনিটে। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হলেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রাজশাহী রাম লাইক পেজের পক্ষ থেকে আমি হাসান তানভীর প্রতিদিনের মতো আজকেও আমরা মূলত উপস্থিত হয়েছি শুধুমাত্র আম নিয়ে আলোচনা করার জন্য। ধারাবাহিক আলোচনায় আজকে আমার সাথে যুক্ত আছেন ইসমাইল খান শামীম, যিনি একজন আম উদ্যোক্তা এবং সেই সাথে আন্তর্জাতিক বাজারে আমের বর্তমান কি অবস্থা এবং বাজার বিশ্লেষক হিসেবে তিনি কাজ করেন, তাকে স্বাগত জানাচ্ছি। ইসমাইল খান শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনা পর্বে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আরো একজন ব্যক্তিকে আমরা এই মুহূর্তে যুক্ত করব, সে হচ্ছে মেহেদি হাসান পলাশ। মেহেদি হাসান পলাশ আমাদের সাথে যুক্ত আছে রংপুর থেকে আর কি, রংপুর মিঠাপুকুর থেকে। রংপুরের মিঠাপুকুরের যে কয়েকজন তরুণ উদ্যোক্তা আছে তার ভিতরে মেহেদি হাসান পলাশ অন্যতম, যে কাজ করে হচ্ছে মিঠাপুকুরের যে বিখ্যাত আম হাড়িভাঙ্গা, সে আম নিয়ে আসলে সে কাজ করে। পলাশ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পলাশের কাছে, শামীম ভাই আমি একটু পলাশের কাছ থেকে শুরু করি, অজিত অনেক দূরে আছে, ও এখন আসলে রংপুর মিঠাপুকুর থেকে যুক্ত আছে। ইসমাইল খান শামীম ভাই আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমি রাজশাহী থেকে আছি। তো যারা এই মুহূর্তে আমাকে আমাদের রাজশাহী রাম লাইক পেজে দেখছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, আম নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। তো মেহেদি হাসান পলাশ, একটু বলবেন যে আপনাদের যে মিঠাপুকুর এলাকার, বিশেষ করে পদাগঞ্জ এলাকার যে আম বিখ্যাত আম হাড়িভাঙ্গা আমের কি অবস্থা বা আপনাদের বাগানের কি অবস্থা? হাড়িভাঙ্গা আমের বর্তমান যে পরিস্থিতি সেটা কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত আমাদের আম গাছগুলোতে বা আমাদের বাগানে অনেক আম ধরেছিল মুকুল হওয়ার পর, কিন্তু ন্যাচারাল ড্রপিং এর পরিমাণটা এত বেশি বৃদ্ধি পেয়ে গেছে যে আসলে গাছে আম টেকানোই সম্ভব হচ্ছে না। তারপরেও গত বছরের তুলনায় আমাদের রংপুর বা মিঠাপুর অঞ্চলে এবার তুলনামূলক আম বেশি, কারণ গত বছর আমাদের হাড়িভাঙ্গা আমের অফ সিজন ছিল। এবার আলহামদুলিল্লাহ আমাদের মিঠাপুকুরে বা আমাদের যে হাড়িভাঙ্গার যে জোনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে সর্বোপরি আমার যে বাগান গুলো আছে হাড়িভাঙ্গার, যে আমার কয়েকটা বাগান আছে তার মধ্যে দুইটা বাগানে তুলনামূলক খারাপ, বাট বাকিগুলোতে আলহামদুলিল্লাহ সন্তোষজনক আম এসেছে। গতবারের চাইতে কি এবার কেমন আশা করছেন যে এবার আম তুলনামূলকভাবে ভালো উৎপাদন হচ্ছে ওভারঅল আপনাদের মিঠাপুকুর এলাকায়? না, গতবার তো আমার তুলনামূলক কম আম এসেছিল আমাদের বাগানগুলো, তো তো গতবারের তুলনায় এবছর আমাদের আম অনেক বেশি আশা করছিলাম, কিন্তু সেই তুলনায় আমাদের আম সেভাবে আসেনি। এবার মোটামুটি গতবারের মতোই, ইন এভারেজ, খুব বেশি না। আচ্ছা আচ্ছা, জি জি, ওকে, ধন্যবাদ রুবেলকে, সরি পলাশকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি গত বছর মিঠাপুকুর গিয়েছিলাম, পদাগঞ্জে গিয়েছিলাম, এবং এই পদাগঞ্জে ওদের যে বাগানটা এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি মডেল বাগান হিসেবে বিবেচিত হয়েছিল এবং এবছরও তাই। এবং তরুণ উদ্যোক্তা যে কয়েকজন আছে, পলাশ ওয়ান অফ দ্য বেস্ট অফ দেম, এবং ওর ওর বাগান সত্যি সত্যি অর্গানিক পদ্ধতিতে আম চাষ হয়, কোনো প্রকার সার কীটনাশক থাকে না। আমি দেখেছি যে সেক্স ফেরোমনের মাধ্যমে কিন্তু ও বালাই নাশক যে পদ্ধতিগুলো আছে সেগুলো সে ব্যবহার করছে এবং এক কথায় সত্যি অসাধারণ। পলাশ ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। ইসমাইল খান শামীম, শামীম ভাই আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে চাঁপাইনবাবগঞ্জ এলাকার আমের আসলে কি অবস্থা, একটু সেটা নিয়ে বলবেন, তারপরে আমরা আন্তর্জাতিক বাজার সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। জি, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আসলে যে উপজেলাটা আমরা বসবাস করি সেটা হচ্ছে শিখগঞ্জ উপজেলা। এই এলাকার প্রায় শতকরা 80% মানুষের কিন্তু জীবন জীবিকা পুরোটাই কিন্তু আমের উপর নির্ভরশীল, এবং এইখানে যেটা মোট কথা বলতে গিয়ে পদ্মা ও মহানন্দা অববাহিকার যে মধ্যবর্তী অঞ্চল এই জায়গাটায় আসলে অবস্থানটুকু। তো এইখানে সবচাইতে পুরনো আম বাগান, এমন আম বাগান আছে 100 বছরের পুরনো, 150 বছরের পুরনো আম বাগান আছে,
এই জায়গাটাই। তো এই টানা কয়েক বছরের কারণে যে আমের দর পতন বা আম ব্যবসা না হওয়ার কারণে আসলে এই সেক্টরটা আসলে হোঁচট খেয়ে পড়েছে। এই হোঁচট খাওয়ার কারণে যে কৃষকগুলো, অনেক কৃষকই আছে, তারা কিন্তু আসলে আম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেমন অনেক পুরনো বাগানই আছে, তারা তাদের পুরনো আম, যেমন 100 বছরের যে পুরনো আম বাগানগুলো আছে, তারা অনেকেই কিন্তু এই বাগানের গাছগুলো কিন্তু অলরেডি কেটে ফেলা শুরু করেছে শুধুমাত্র বাগান না দাম পাওয়ার কারণে। এখানে আর একটা কথা বলতে হবে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে আমের সাথে 3-4টা শ্রেণীর লোকজন ব্যবসার সাথে জড়িত। যেমন একটা শ্রেণী হচ্ছে যারা হচ্ছে বাগান মালিক, এরা হচ্ছে কি করতো আগে, তারা তাদের বাগানগুলোকে 2 বছর, 3 বছর, 4 বছর মেয়াদি একটা শ্রেণীর ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে দিত। এই শ্রেণীটা আবার এই আমগুলো যখন গুটি যখন আসলো, মার্বেল আকৃতি যখন আমগুলো হলো, তখন তারা আবার 2-3 হাত করে কিন্তু বদল হয়ে যেত বাগানগুলো। তো এখানে পুরোটাই একটা সারা বছর একটা এই এই চরম ব্যস্ততার মধ্যে আম ব্যবসায়ী থাকতো। এমনও থাকতো যে একটা বাগান লিজ আমি নিলাম, এই লিজ নেওয়ার পর আরো 2-3 জনের কাছে হ্যান্ড লাভ করে আমরা বিক্রি করে দিতাম, এইরকম একটা ব্যাপার ছিল। তো যে বাগানগুলো আগে বিক্রি হতো, সাপোজ 3 বছর যে বাগানগুলো বিক্রি হতো 30 লাখ টাকা একটা বড় বাগান, এই বাগানটা যদি এখন 3 বছরের জন্য বিক্রি হচ্ছে আপনার 5 লাখ 4 লাখ টাকায়, একেবারে জ্যামিতিক হারে এটা কিন্তু দরপতন হয়ে গেছে। জি শামীম ভাই, আপনাকে ধন্যবাদ আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে কি অবস্থা সেটা জানানোর জন্য। আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জে যে কয়েকজন মানুষ আসলে আম নিয়ে বেশ গবেষণা করেন কিংবা আম নিয়ে ভাবেন এবং এটাকে বিশ্ব পরিমণ্ডলে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনার অবদান অনেক বেশি, এটা আমরা সবাই জানি। তো শামীম ভাই, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে ওভারঅল বাংলাদেশের আম কিংবা বৃহত্তর রাজশাহীর আম কোন প্রক্রিয়াতে বিদেশে রপ্তানি হচ্ছে এবং সেক্ষেত্রে ও আচ্ছা আচ্ছা আমি 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 চাপায়ের ভাই, জি আচ্ছা জি বলেন বলেন। আমি আগে সামগ্রিক চিত্রটা আমার চাঁপাইনবাবগঞ্জের চিত্রটা বলে দেই। জি অবশ্যই। এই লস খাওয়ার কারণে কিন্তু যে যারা আম যে আম বাগান মালিকগুলা কিন্তু আসলে আম বাগানের পরিচর্যা করে না, এই পরিচর্যা না করার কারণে কয়েক বছর ধরে কিন্তু একদম মুকুল কম আসছে এবং ফলনও কম আসছে। এই বছর আমাদের যেটা আমরা জরিপ চালিয়ে শিবগঞ্জের বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা যে দেখেছি, এই বছর প্রায় অধিক অর্ধেক গাছে মুকুল এসেছিল এবং যে কৃষকগুলা শুধুমাত্র আম বাগানের পরিচর্যা করতে পেরেছিল শুধুমাত্র তাদের বাগানেই মুকুল এসেছিল, এবং এই ধারাবাহিকতাটা যারা বজায় রাখতে পেরেছে শুধু তাদের বাগানে আমগুলা এসেছে। এখন বর্তমানে যে খাড়ার উপরে খাড়ার ঘা, যে করোনা, এই মরার উপরে খাড়ার ঘা, এই করোনার কারণে আসলে কিন্তু আরো যারা চাষি আছে তারা কিন্তু প্রত্যেকে দিশাহারা, তারা আসলে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। এই হলো বর্তমান চাঁপাইনবাবগঞ্জের আমের বর্তমান পরিস্থিতি। হ্যাঁ তানভীর ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ইসমাইল খান শামীম ভাইকে। উনি বলছিলেন চাঁপাই নবাবগঞ্জ আসলে কি অবস্থা। বাংলাদেশে অবশ্যই রাজশাহী, চাঁপাই, নওগাঁ প্রত্যেকটা জেলাতেই কিন্তু এখন আম উৎপাদন অনেক বেড়েছে। ইভেন সম্প্রতি যোগ হয়েছে হাড়িভাঙা আম, সেটা যুক্ত হয়েছে রংপুরে মিঠাপুকুর থেকে আর কি। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমের উৎপাদন দিন দিন বেড়ে যাচ্ছে। সাতক্ষীরার প্রচুর আম হয়েছে, ঝিনাইদহতে আম হয়েছে, ওভারঅল বাংলাদেশে কিন্তু আমের উৎপাদন দিন দিন বাড়ছে এবং চিটাগং, খাগড়াছড়ি ওই এলাকা, পার্বত্য এলাকা থেকে কিন্তু প্রচুর আম সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জাহিদ নয়ন, ও নিজেও একজন আম উদ্যোক্তা। ওর বাসা রাজশাহীর বানেশ্বর এলাকায়, ওর নিজেরও বাগান আছে, কিছুদিন আগে ওর বাগানে গিয়েছিলাম আর কি। তো সবকিছু মিলে দেখলাম বেশ ভালো লাগলো। আমি একটু জাহিদ নয়নের কাছে যেতে চাই। জাহিদ নয়ন, একটু আপনি বলেন আপনাদের কি অবস্থা বাগানের? নয়ন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, আমি মাঝখানে শুনে শুনতে পারি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, আমি একটু বলতে চাই যে আপনাদের এই যে বানেশ্বর এলাকা, রাজশাহী বানেশ্বর এলাকা, বানেশ্বর অনেক বড় একটা হাট হয়, আমি হাটের কথা বলবো না, একটু আপনাদের আপনাদের বাগানের কি অবস্থা, আশেপাশে এলাকার কি অবস্থা গত, কারণ এখন কিন্তু টুকটুকটা করে আকাশে মেঘও দেখা যাচ্ছে,
হালকা পাতলা হয়তো বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে কি অবস্থা খুব ছোট্ট করে বলবেন। ধন্যবাদ হাসান তানভীর আপনাকে। গত 2 দিন যাবত রাজশাহীতে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের বানেশ্বরের অঞ্চলটাতে, যার ফলে যেটা হচ্ছে ন্যাচারাল ড্রপিং, যেটা হচ্ছে আমাদের হাড়িভাঙ্গা হচ্ছে আপনার রংপুর থেকে বলছিল পলাশ ভাই, সেই ন্যাচারাল ড্রপিংটা আমাদের এলাকাতেও চলছিল, কিন্তু গত 2 দিন ধরে বৃষ্টির হওয়ার কারণে আমাদের সেই মানে গাছ থেকে আম ঝুরে পড়ার মাত্রাটা কমে গিয়েছে। এখন মোটামুটি আম ভালো আছে এবং আম দ্রুত বাড়বে বলে আশা করছি, যেহেতু বৃষ্টি আমরা পাচ্ছি। ধন্যবাদ জাহিদ নয়ন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আসলে ন্যাচারাল ড্রপিং যেটা সেটা হয়তো কমে গেছে। আমি একটু আবার শামীম ভাইয়ের কাছে যেতে চাই। শামীম ভাই, একটু আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের যে রপ্তানির প্রক্রিয়া বা সেটার বাধা বিপত্তি কি, গত বছর তার আগের বছর এই বছরে আশা প্রত্যাশা কি, যদি একটু শামীম ভাই বলেন। শামীম ভাই আপনার মাইক্রোফোনটা একটু অন করেন, আপনার মাইক্রোফোনটা একটু অন করেন। হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। তো প্রতিটা আম গাছেই কিন্তু ন্যাচারাল ফুড ড্রপিং হয়, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। যদি আম গাছে আপনি প্রথম থেকে যারা চাষ করে পর্যাপ্ত পরিমাণে যদি সেচ দেয়, তাহলে কিন্তু এই ন্যাচারাল ফুড ড্রপিংটা একেবারে কম হবে। আর একটা গাছে যদি 10,000 আম থাকে, তাহলে কিন্তু যদি 1,000 আম টিকে এটাই এনাফ, 10,000 আম নিয়ে আসলে কিন্তু কাজ হবে না। তো এটা নিয়ে আসলে যারা আমরা কৃষক আছি তারা কিন্তু অতঃস্থ থেকে কমে যাবে। হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যে বিষয় হচ্ছে রপ্তানি, রপ্তানি হচ্ছে যেটা একটা আপনাকে কথা বলি, যে আমাদের দেশের আমটা কিন্তু আসলে সৃষ্টিকর্তার একটা কিন্তু বিশেষ নিয়ামত, এটা হচ্ছে মাটি পানির গুণ, এটা আল্লাহর রহমত আসলে আমাদের এই আমটা। যে আমি আপনাকে কথা বলি, যে আমার যে ইউরোপের কিছু বায়রের সাথে আমার কথা হয়, আমাদের দেশের যেটা হিমসাগর আম, এই বলে ওরা, ওদের কাছে আমি বলেছি যে আচ্ছা আপনার তো অনেক দেশের আম খান, ব্রাজিলের আম খান, মেক্সিকান আম খান, তারপরে ইন্ডিয়ান, পাকিস্তান আম খান, আপনার কাছে কোন আম ভালো লাগে? বলছে এই খিরসাপাত আমের মতন পৃথিবীতে আর কোনো আম নাই, কারণ এই খিরসাপাত আম যে এতই সুস্বাদু একটা আম, যা এতই একটা ভালো মিষ্টি আম, মানে পৃথিবীতে যদি আপনার র্যাঙ্কিং করা যায় 3-4টা আম, তার মধ্যে কিন্তু একটা পরে। কিন্তু আমরা কিন্তু এই ব্র্যান্ডিং না হওয়ার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারছি না। আমাদের দেশ থেকে ইউরোপের বাজারে আম যাচ্ছে প্রায় কয়েক বছর ধরে, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বাজারে আম যায়। তো এখন আমাদের দেশ থেকে যে আমগুলো যায় প্রত্যেকটাই কিন্তু আসলে এয়ারলিক মার্কেটের জন্য যায়। এখনো কিন্তু আমাদের আমগুলো চেইন শপে এখনো আমরা যেতে পারিনি। চেইন শপে যেতে না পারার কিছু কারণ আছে, অনেক অন্তরায় আছে। সেটা হচ্ছে আমাদের দেশে একটা, যখন আমি আম চাষ করি, কৃষি কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, বা আমরা বলি উত্তম কৃষি পদ্ধতি। এই উত্তম কৃষি পদ্ধতি বা গ্যাপের সার্টিফিকেট দেওয়ার জন্য এখন পর্যন্ত আমাদের দেশে কোনো সার্টিফিকেট দেওয়ার অথরিটি এখনো তৈরি হয়নি। যে আমি যে গ্যাপ সার্টিফিকেট, আমি এবং গ্যাপটা আপনাদের একটু বলি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা বলি, সেটা হচ্ছে এটার হচ্ছে কিন্তু 26টা কাজ থাকে। সাপোজ আপনি একজন বাগানি, আপনার বাগানে কখন কি রাসায়নিক সার দিলেন, আপনার বাগানে কতজন লেবার ছিল, তারপরে আপনার লেবার যে বাগানে কাজ করেছে সে মাথায়, যেমন নয়ন ভাই যেমন একটা মাথায় ক্যাপ দিয়ে আছে, এইরকম ক্যাপ দিয়ে সে বাগানে কাজ করছিল কিনা, সে পেস্টিসাইড দেওয়ার সময় সে এখন আমাদের পিপির মতন এইরকম ড্রেস পরে সে বালাই নাশক ছিটাইছে কিনা, তারপরে সে যে ওয়ার্কার আছে সে বাগানে স্বাস্থ্যসম্মত, সে বাসায় স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে কিনা, সে যে বাগানি আছে, যে ফার্মার বাগানে কাজ করে, সে তার স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করেছে কিনা, যেমন বাগানে কোনো গরু ছাগল বা গবাদি পশু ঢুকে কিনা, যে আমি যে বাগানে সেচের জন্য যে পানিটা ব্যবহার করি সে পানিটা আসলে আর্সেনিক আছে কিনা বা আর্সেনিক মুক্ত আছে কিনা, বা কোন উৎস থেকে আমি এই পানিটা নেই। তারপরে হচ্ছে আমি যে হেল ওয়ার্কার আছে এর কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা আমার বাগানে কাজ করার জন্য।
তো এই রকম একটা কিছু সম্মিলিত কিছু কাজ আছে, এবং এই কাজগুলো আমার যে বাগানে যে আমি পেস্টিসাইড দিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমি দিলাম কিনা। যেমন আমরা যেমন গ্যাপ, আমাদের দেশে সার্টিফিকেটের ব্যবস্থা নাই, যেহেতু রপ্তানির কাজের সাথে জড়িত, আমরা কি করি নিজেরাই কিন্তু আসলে একটা রেকর্ড বুক করেছি। রেকর্ড বুক করে কিন্তু আমরা প্রত্যেকে সবকিছু লিপিবদ্ধ করি, আমার বাগানে কখন সার দিলাম, কতটুকু ডোজে সার দিলাম। মানে মোট কথা হচ্ছে যে গ্যাপের কাজ হচ্ছে কি, কথাই না, কাজে বিশ্বাসী হতে হবে আমাদের। মানে যা কিছু করব প্রত্যেকটাই কিন্তু আমাদের সবকিছু আমাদেরকে রেকর্ড রাখতে হবে, এবং এবং রেকর্ডটা হতে হবে বৈজ্ঞানিক ভিত্তিক। তো এই যে এই গ্যাপ আমরা নিজেরাই প্র্যাকটিস করার পালন করার যতটুকু পারি, আসলে আমাদের সীমাবদ্ধতা আছে বা বিভিন্ন দেশের বা আমাদের দেশের অনেক স্বল্পতা আছে, আমরা যতটুকু পারি আমরা নিজেরাই চেষ্টা করি। তো এই গ্যাপ সার্টিফিকেট না থাকার কারণে একটা অন্তরায়, এই কারণে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল চেইন শপে যেতে পারছি না। সাপোজ 2015 সালে এফএও থেকে একটা প্রজেক্টের মাধ্যমে, এফএও এর সুপারিশের মাধ্যমে অলমার্টে কিন্তু একটা আম দেওয়া হয়েছিল, অল্প কিছু আম দেওয়া হয়েছিল। তো অলমার্টে দেওয়ার পর ওরা একদিন দেওয়ার পর তারা আপনার একদিনে অল্প কিছু পাঠানোর পর বলছে তুমি নেক্সট ডে 30 টন আম দাও। তো আমরা যদি যে অলমার্টের মতো যে প্রতিষ্ঠান বা চেইন শপ গুলাতে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের শত শত টন আম যাবে। এখন বাংলাদেশ থেকে যারা আম রপ্তানি করে, এরা কিন্তু বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে, এরা কিন্তু এক্সপোর্ট করে। এবং মজার ব্যাপার হচ্ছে যারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার সাপোজ যদি আপনি 1 টন আম পাঠান, তাহলে বাংলাদেশ সরকার একজন এক্সপোর্টারকে কিন্তু 25,000 টাকা কিন্তু প্রণোদনা দেয়, কিন্তু এটা উৎসাহ দেওয়ার জন্য যে তুমি এই দেশের যে ফল বা সবজি তুমি বিদেশে এক্সপোর্ট করো। তো এখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে আমগুলো আমাদের এথলিক মার্কেটে যায়, এবং সবচেয়ে আমাদের দেশের আম যায় কিন্তু আসলে ইংল্যান্ডের বাজারে এবং ইউকে এর মধ্যে সবচেয়ে বেশি যায়, এবং দ্বিতীয় বাজার হচ্ছে আমাদের হচ্ছে ইটালির বাজার, ইটালি, তারপরে সুইডেনে আছে ছোট বাজার, তারপরে বেলজিয়াম আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, ইউরোপ ইউনিয়নভুক্ত প্রত্যেকটা শামিম ভাই, দেশে আমাদের শামিম ভাই দেশের একটু আমি আমগুলো আপনার যায়। সাথে একটু যোগ করতে চাই, মানে আমি একটু আবার একটু ইন্টারাপ্ট করতে চাই। তার মানে বাংলাদেশে যে আমগুলো আসলে এখন রপ্তানি হচ্ছে, সেগুলো কি ইউরোপের বা অন্য কোনো দেশের কি কোনো চেইন শপে যাচ্ছে না? তাহলে কারা নিচ্ছে এই আমগুলো? এটা হচ্ছে যারা বাংলাদেশি যে ব্যবসায়ীরা আছে বা ইউরোপের, ওদের যে চাহিদা আছে, গ্যাপ আছে, হ্যাসাপ আছে, এই যে এই সার্টিফিকেট গুলো এখন পর্যন্ত আমাদের দেশের ব্যবস্থা না থাকার কারণে যারা বাঙালি ভোক্তা আছে, মূলত আমাদের আমের কাস্টমার হচ্ছে আপনার যারা বাংলাদেশি, যারা আমাদের ইন্ডিয়ান, পাকিস্তানি বা যারা হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা। আর আর একটা বিষয়, আম কিন্তু আমাদের দেশ থেকে যে আমগুলো যাচ্ছে, এটা কিন্তু হাঁটি হাঁটি পায়ে যাচ্ছে। এখানে আম রপ্তানি করতে কিন্তু যারা কৃষি সম্প্রসারণের কোয়ারেন্টাইন উইং এ ছিল যারা, এরা কিন্তু চরম সহযোগিতা করে না, আমাদেরকে অসহযোগিতা করে। কারণ ওরা বলে যে তুমি আম যে এক্সপোর্ট করবা, এটার জন্য অনেক ঝামেলা, তুমি মানে ব্যাপারটা এইরকম। মানে সাপোজ আমাকে হিমালয়ে আপনাকে যেতে হবে, কিন্তু হিমালয়ে তো আপনার যাওয়া দুর্গম, অনেক উঁচু, অনেক এর জন্য ইকুইপমেন্ট লাগবে। যদি আপনাকে আমি ইকুইপমেন্ট না দেই, তাহলে কিন্তু আমি হিমালয়ে যেতে পারবো না, বা হিমালয়ের চূড়ায় বা হিমালয় জয় করতে পারবো না। তো ব্যাপারটা এমনটা কিন্তু আসলে অনেক কর্মকর্তা আছে, তারা মেন্টালিটি এরকম, আমার দেশের আম এক্সপোর্ট হোক না হোক আমার কিছু যায় আসে না,
আমার, আমি তো সরকারি কর্মকর্তা, আমি বেতন পেলে হলো, এই মানসিকতা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে। কিন্তু এই কারণে কিন্তু আসলে আম রপ্তানি অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। যেমন আমরা আমাদের প্রথম আমার বাগান থেকে আম 2015 সালে সর্বোচ্চ প্রথম এক্সপোর্ট হয়েছিল, প্রায় 3 টন আম দিয়েছিলাম ইংল্যান্ডের জন্য। তারপরে আমরা 16 সালে কিন্তু আমাদের জেলা থেকে প্রায় 125 টন মতো আম ইউরোপের জন্য দিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু স্বপ্ন দেখা শুরু করলাম যে না, আসলে এটা আমাদের একটা সামনে একটা শুভ দিন অপেক্ষা করছে যে আমাদের এই আম শিল্পটা অবশ্যই এগিয়ে যাবে। তারপরে শামীম ভাই, একটু 2017 আমি আপনার সালে কাছে এসে কি কারেকশন শুনতে করলো চাই, সেটা যে হলো যে তারা যারা বায়ার ছিল যারা কৃষি সম্পর্ক, শামীম ভাই একটু শুনতে চাই, সেটা হলো যে আপনি লোকাল মার্কেটে ওই আম একই আম কত টাকায় বিক্রি করতেন গত বছর, মানে তার আগের বছর দিয়েছেন, আর ওটা যখন ইউরোপের মার্কেটে গেছে, যখন বাইরে গেছে, তখন সেই আমের দামের পার্থক্যটা কি ছিল, এবং সেই সাথে আমের কোয়ালিটি, কোন ধরনের আম আসলে তারা বাইরে নিত আর কি। আসলে যেটা হচ্ছে যে আমি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে আমটা পাঠাই শুধুমাত্র একটি মাত্র কারণে পাঠাই, সেটা হচ্ছে যেন আমি আজকে অল্প অল্প করে পাঠাচ্ছি যেন ভবিষ্যতে যেন আমার চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশি পরিমাণে আম যেতে পারে। কারণ এর প্রথম কাজ হিসেবে যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু একটা এক্সপোর্ট প্রসেসিং প্ল্যান্ট হচ্ছে অলরেডি, সরকারি ভাবে এটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যে এই ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা যদি হয়, এটা হলে আপনার শত শত টন আম এক্সপোর্ট হবে। এখন আম এক্সপোর্ট করার জন্য যে মেন অন্তরায় সেটা হচ্ছে কি, মাছি পোকা, ওই যে আম যে আমরা ফ্লাইটা হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা পেস্ট, এটা একটা এক্সপোর্টের জন্য কোয়ারেন্টাইন পেস্ট। তো এটা মুক্ত করার জন্য আমরা অল্টারনেটিভ হিসাবে আমরা যদি ভালো মানের ফ্রুট ব্যাগিং করা আমগুলা দেই, তাহলে কিন্তু ওখানে ল্যাবের টেস্টে কিন্তু গুলো পাবে না কিন্তু, ঠিক আছে? তো এই কোয়ালিটির আমগুলা দেই, কিন্তু যারা বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর অনেক যারা রপ্তানি কারক আছে তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করে না। তাদের কথা হচ্ছে যে আমার আম পাঠালেই হলো, আমি যদি আম পাঠাতে পারি তাহলে আমি ইনসেন্টিভ পাবো, আমার লাভ বেশি হবে। দেশের কথা তারা কিন্তু খুব একটা কম রপ্তানি কারকই চিন্তা করে। এখন আর একটা বিষয়, আপনি কোশ্চিন করেছেন যে আম কেমন কোয়ালিটির দিতে হয়। এখন সাপোজ একজন ফার্মারের যদি আপনার 3 টন আম হাম দিতে পারবেন, 2 টন আম, তো এই একটা বড় অন্তরায় যে আম দেওয়ার জন্য একেবারে 100% কিউসি করে আমগুলো দিতে হয়। আর কিউসি করার পরও এখানে আর একটা প্রবলেম হচ্ছে, আম এক্সপোর্ট না হওয়ার একটা কারণ হচ্ছে কম পরিমাণে কম ভলিউমে এক্সপোর্ট হওয়ার কারণ হচ্ছে যে যে সাপোজ আপনার রাজশাহীতে আমি আম বাগানে আম উৎপাদন করলাম, এইখানে যদি কিছু কোয়ারেন্টাইনের কার্যক্রম আছে আপনার, এই এই কোয়ারেন্টাইন শব্দটার সাথে আমি কিন্তু প্রায় 5 বছর ধরে পরিচিত, এই কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন দিয়ে এখন নিজেরাই কোয়ারেন্টাইনের মধ্যে আছি। কিন্তু তো এই কোয়ারেন্টাইনের কার্যক্রমটা কিন্তু ঢাকায় শ্যামপুর সেন্ট্রাল প্যাকেজিং হাউসে করা হয়। আবার এখান থেকে আমার চাষির কাছ থেকে আমার কাছ থেকে আম নেওয়া হলো, আম নিয়ে গিয়ে আবার ওইখানে করে আবার কোয়ারেন্টাইন করা হবে আমের। কিন্তু এখানে একজন কৃষি অফিসার কোয়ারেন্টাইন করবে আমের, আবার এখান থেকে যাওয়ার পর একটা কাভার্ড ভ্যানে যাবে আমটা ঢাকা শ্যামপুর সেন্ট্রাল প্যাকেজিং হাউস, ওইখানে আবার কোয়ারেন্টাইন উইং এর লোকজন কোয়ারেন্টাইন করবে। সাপোজ এখানে 100% আপনি 3 টন আমের মধ্যে আপনি বাছাই করে 1 টন দিলেন, ওই 1 টনের মধ্যে থেকে আবার আপনার ওখানে 300 কেজি আবার রিজেক্ট করা হবে কোয়ারেন্টাইন স্টেশনে গিয়ে। আম তো আসলে খুব লাজুক বস্তু, আপনি যতবার ওকে নাড়বেন ততবার কিন্তু ওতে দাগ পড়বে, আঁচড় পড়বে, স্পট পড়বে। যেমন আজকে আপনি গাছ থেকে একটা আম হারভেস্ট করলেন, এটা যদি আপনি কালকে দেখেন, দেখেন যে আমের যদি কষগুলো লেগে যায় তাহলে কিন্তু আমে এরকম দাগ হয়। আর সত্য কথা বলতে গেলে কি, আমাদের দেশের যারা কৃষক আছে আমরা কিন্তু পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বলে, এটা কিন্তু অনেকেই কিন্তু ফলো না করার কারণে আমে দাগ লাগে। যেমন এই আমগুলো, আমাদের দেশের যে আমগুলো এগুলো কিন্তু ইউরোপের বাজারে কিন্তু প্রায় 5 পাউন্ড করে বিক্রি করা হয় কিন্তু খুচরা। তানভীর ভাই শুনছেন? আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন। হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। তানভীর ভাই, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। শামীম ভাই,
আমরা শুনতে পা শামীম ভাইয়ের মনে হয় হ্যাঁ আমি জানি হ্যাঁ আচ্ছা, তো এখানে তো এই কারণে আসলে অনেক রপ্তানি কারক, কিন্তু কারণ এখানে সাপোজ আমরা যদি একজন আচ্ছা আচ্ছা একটা এক্সপোর্টার বা আমি যদি এখান থেকে আম নিয়ে যেতে, কিন্তু আম দেওয়া কোনো চাষির পক্ষে আসলে সম্ভব নয়, কারণ আপনি দুইটো নাম কিন্তু আপনাকে খোলা বাজারে কম রেটে বিক্রি করা লাগবে। হ্যাঁ জি, হ্যালো, এটা কিন্তু সম্ভব নয়। এই কারণে হ্যাঁ এই কারণ এই যে এই কোয়ারেন্টাইনের কারণে, কোয়ারেন্টাইন স্টেশনের কারণে কিন্তু আসলে অনেক রপ্তানি কারক কিন্তু আসলে আম রপ্তানি থেকে মুক্তি রেয়ে নাই। কারণ আপনি এখান থেকে আম কিনে নিয়ে গেলেন, এক টন আমের দাম সাপোজ 1 লক্ষ টাকা, ওইখানে গিয়ে আপনার আবার প্রায় 40,000 টাকার আম আপনার রিজেক্ট করে দেওয়া হবে। এই কারণে অনেকেই কিন্তু আসলে এখান থেকে উৎসাহ হারিয়ে ফেলেছে। হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন তানভীর ভাই? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে শামীম ভাই, শোনা যাচ্ছে শামীম ভাই। আমরা এই বিষয়গুলো নিয়ে তানভীর হয়তো বা ভাই আগামী শুনতে আবারও কোনো পাচ্ছেন? একদিন শুনতে পাচ্ছি, এবং এই বিষয়গুলো আন্তর্জাতিক বাজার নিয়ে আমরা হয়তো বা আগামী দিন আবারও কথা বলবো। শামীম ভাই আপনাকে ছোট্ট করে খালি 2 লাইনে একটু তানভীর ভাই বলবেন, শুনতে যারা পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমরা শামীম ভাই, আপনি যদি একটু আমাদেরকে শেষে একটু যদি বলতেন যে তানভীর যারা ভাই আসলে ঢাকা আমাকে কিংবা কি অন্যান্য। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শামীম ভাই, আমরা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা যাক, আমার মনে হয় যে শামীম ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে, আমার মনে হয় যে শামীম ভাই নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো বা তিনি কানেক্ট করতে পারছেন না আমাদেরকে। তো ধন্যবাদ শামীম ভাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর কি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহিদ নয়ন এবং মেহেদী হাসান পলাশ। আমি তো জাহিদ নয়নের কাছে একটু জানতে চাই, জাহিদ নয়ন খুবই ছোট্ট করে বলবেন যে আম কেনার ক্ষেত্রে কিংবা আসলে আমরা কিভাবে এই মানুষগুলোকে যারা আম সম্পর্কে জানে না তেমন, কোন সময় কোন আম কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো তারা খেয়াল করে আম কিনবেন, ছোট্ট করে যদি একটু বলতেন, জাস্ট সাধারণ মানুষকে একটু সচেতন করার জন্য। আপনি একটু আপনার মাইকটা আগে আনমিউট করেন। ধন্যবাদ। যারা আসলে আম কিনতে চায় তাদের মধ্যে আসলে সিংহভাগই হচ্ছে আপনার মুখে থাকে রাজশাহীর আমের জন্য। তো যেহেতু আমাদের দেশে এখন রাজশাহী ছাড়াও বিভিন্ন অঞ্চলে আম হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন, সে বিষয়ে কোনো আমাদের প্রতিবন্ধকতা বা আমাদের কোনো হচ্ছে বিরূপ মন্তব্য নেই। কিন্তু যারা রাজশাহীর আমই আসলে প্রকৃতপক্ষে চাচ্ছেন কিনতে, তাদের আসলে জানার বিষয় রয়েছে যে রাজশাহীর আম কোন জাতের আমগুলা কোন সময় থেকে পাকা শুরু করে। তো সেই বিষয়গুলো যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা যারা হচ্ছে মুনাফা লোভী ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে প্রতারিত হবেন না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজশাহীর মূলত আম মার্কেটে নামা শুরু করে হচ্ছে আপনার 15ই মে থেকে, যেটা হচ্ছে আপনার গুটি জাতের আম, এবং ভালো মানের আমটা শুরু হয় হচ্ছে 25শে মে থেকে গোপালভোগ দিয়ে শুরু, এবং পরবর্তীতে হিমসাগর, ল্যাংড়া, আমরূপালি, হাড়িভাঙ্গা, ফজলি, এগুলো আপনার পর্যায়ক্রমে আসতে থাকে। সেই বিষয়গুলো আমরা সার্চ করলে গুগলে, নেটে বা রাজশাহীর জেলা প্রশাসকের তথ্য কেন্দ্র থেকে আমরা নিয়ে নিতে পারি আর কি। জি ধন্যবাদ জাহিদ নয়ন, আপনাকে ধন্যবাদ, নয়ন আপনাকে ধন্যবাদ। একটু মেহেদী হাসান পলাশের কাছে যেতে চাই, পলাশ আপনি একটু বলবেন যে রংপুরের খুবই বিখ্যাত আম হাড়িভাঙ্গা আম কবে থেকে মার্কেটে পাওয়া যেতে পারে? জি ধন্যবাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ পলাশ ভাই জি শোনা যাচ্ছে শুনতে আপনাকে, পাচ্ছেন? জি ধন্যবাদ ভাই, আসলে হাড়িভাঙ্গা আম আমাদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে বাজার বাজারে চলে আসে, কিন্তু এটা কিছুটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। আসলে যদি আপনার আবহাওয়া বা তাপমাত্রা যদি খুব বেশি হয়, তাহলে দেখা যায় যে জুন মাসের 10 তারিখ বা 12 তারিখের মধ্যে আম পাকা দেখা দেয়। আর এটা যদি আপনার ওয়েদারটা যদি কিছুটা নর্মাল বা অ্যাজ ইউজুয়ালি যদি একটু শিথিল অবস্থায় থাকে, তাহলে আপনার জুন মাসের 15 তারিখের দিকে হাড়িভাঙ্গা আম বাজারে আসে আর কি। জি ধন্যবাদ হাসান পলাশ, এই রংপুরের
যে হাড়িভাঙা আম, এটার প্রচুর চাহিদা গোটা বাংলাদেশে এবং আলাদা একটা মানে হচ্ছে জনপ্রিয়তা আছে এই আমের, খুবই টেস্টি। সো এই আমটা কবে নাগাদ পাওয়া যায় এটা বলার জন্য ধন্যবাদ। আমরা একটু শামীম ভাইয়ের কাছে একটু যেতে চাই। শামীম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ শামীম ভাই, যারা আছে তারা আম কেনার ক্ষেত্রে কোন বিষয়টা লক্ষ্য রেখে আম কিনবে, খুবই সচেতনতার জন্য আসলে এই প্রশ্নটি করা আর কি। কি কনজুমার না ব্যবসায়ীরা? কনজুমার 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 ভোক্তা, ইন্ড ইউজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা ভোক্তা আছে তাদের আসলে একটু দেখা উচিত যে প্যাকেজিংটা কার ভালো, কে আমের কোয়ালিটি ভালো করে দেয়, এই দিকটা দেখাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে সব মেইন উপাদান হচ্ছে তার মধ্যে সততা আছে কতটুকু, আস্থা কতটুকু আছে, এই দিকটা ভোক্তাদের দেখা উচিত যে আমি আসলে অমুক ব্যবসায়ীর কাছ থেকে আমি আম নিলে আমি প্রতারণার শিকার হব না, এই দিকটা খুব দেখা খুব গুরুত্বপূর্ণ, আর আমের কোয়ালিটিটা বজায় রাখা। আর আমি যেটা বলবো যে আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা প্রত্যেকেই কিন্তু আসলে ফার্মারের কাছ থেকে আম নিবেন, যেন আমটা যেন সরাসরি কৃষক থেকে যেন সরাসরি কৃষকের কাছ থেকে সরাসরি যেন একদম ভোক্তার কাছে পৌঁছে যায়, এই লক্ষ্যটা আমাদের নিয়ে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি শামীম ভাই, আপনি খুবই চমৎকার কথা বলেছেন যে কাস্টমারদের উচিত যে আসলে ডিরেক্ট ফার্মারের কাছ থেকে বা আম চাষির কাছ থেকে প্রিয় বা ভালো আমটাই, সর্বোচ্চ ভালো আমটাই পৌঁছাবে আসলে। এবং দেখা উচিত যে এই যে অনলাইন সেলার যে এই সরাসরি বাগান থেকে আম দিচ্ছে কিনা, এই বাগানে কিভাবে চাষ করে, এই দিকটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলবো যে অনেকে বলে যে অর্গানিক আম আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা অর্গানিক ম্যাঙ্গো প্রোডাকশন করা সম্ভব না, এটা শুধুমাত্র অর্গানিক আপনি করতে পারবেন, আমি দুই তিনটা সবজি, একটা হলো ফুলকপি পারবেন শীতের দিনে, ব্রোকলি পারবেন, বেগুন পারবেন, টমেটো পারবেন শুধুমাত্র শীতে ডিসেম্বর জানুয়ারিতে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। যেমন আমাদের এখানে এক ভদ্রলোক এক অস্ট্রেলিয়ান কোম্পানির সাথে উনি কিন্তু অর্গানিক ভাবে ম্যাঙ্গো প্রোডাকশনের জন্য কাজ শুরু করলেন, তাই একটা মোটা অঙ্কের একটা বাজেট করলেন, একটা 30 বিঘা আম বাগান লিজ নিয়ে অর্গানিক ম্যাঙ্গো প্রোডাকশনের কাজ শুরু করলেন। তারপরে দেখা যায় কি যে আমাদের যে নর্মাল যে পোকাগুলো হপার পোকা, এই পোকাগুলা কিন্তু অর্গানিক বায়োপেস্টিসাইডে কিন্তু আসলে মারতে পারে না, দিয়ে তো ওর অবস্থা খারাপ। একজন উদ্বোধন কর্তৃপক্ষ মানে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তারা এই বাগানগুলো ব্যবসা শুরু করছিল, তারপরে কি হলো বাধ্য হয়ে ওনাদেরকে রাসায়নিক ফার্টিলাইজার তারপরে রাসায়নিক পেস্টিসাইডে এদেরকে আসতে হলো। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা সম্ভব না। এবং আমি যেটা বিশ্বাস করি বা মনে প্রাণে মানি যে আমরা যেন আমটা হতে হয় নিরাপদ, কারণ আপনি আম বাগানে পেস্টিসাইড না দিলে আসলে ফলন সম্ভব না। আপনি যদি আম গাছে ছোট অবস্থায় যদি আপনি ফাঙ্গিসাইড ইউজ না করেন ওই আমের দিকে কেউ তাকাবে না, এবং দেখেন প্রতিটা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের কিন্তু একটা মেয়াদ থাকে যে এর ক্ষতিকর পরিমাণ হলো 10 দিন, 15 দিন, 12 দিন এরকম কিন্তু আছে এই পেস্টিসাইড ভেদে। তো যদি আম ভাঙার 20 দিন আগে বা 10-15 দিন আগে যদি কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করা হয় এটা কোনো হেলথ হ্যাজার্ড নাই। তো আমাদেরকে যে জিনিসটা একটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হলো যে সেফ ম্যাঙ্গো আমাদেরকে প্রমোট করতে হবে কনজিউমারদের জন্য। এবং আরেকটা আমাদের যে ভোক্তা আছে, যেহেতু আপনার হ্যাঁ যে পেজে যেহেতু কথা হচ্ছে ভোক্তাদের উদ্দেশ্যে আমি বলবো, যে কারণ এখানে যে আমাদের যে আম বাজার যে পেজ, ভাই আপনারটা কি আম বাজার রাজশাহী ম্যাঙ্গো না রাজশাহীরাম, তো এইরকম ভোক্তাদের কাছ থেকে আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা আম দেবেন, কারণ এরা সরাসরি বা আমরাও যারা আছি প্রত্যেকেই কিন্তু আমরা সরাসরি বাগান থেকে আম দেই। যখন আপনি বাজারের আম নেবেন আসলে যত আমে যে ভেজাল বা যেগুলো আছে এগুলো কিন্তু করে কিন্তু আমের আড়তদাররা করে, কিন্তু যারা ব্যাপারী ফরিয়া এরা কিন্তু এই কাজগুলো করে, কিন্তু যে সরাসরি কৃষকের কাছ থেকে যখন আপনি আম নিবেন, যখন আম দিবে একজন ব্যবসায়ী অনলাইন ব্যবসায়ী, তখন কিন্তু কাস্টমার আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। এবং নর্থ বেঙ্গলের আম এবং বাংলাদেশের সব আমই কিন্তু নিরাপদ আম আসলে। ধন্যবাদ শামীম ভাই, চমৎকার কথা বলেছেন যে আসলে আড়তদার হয়ে যে আমগুলো যায় সেই আমগুলো হয়তো বা নিরাপদ না, এবং আমরা দেখি এটা চোখেই দেখি আসলে। হ্যাঁ আমাদের আসলে এই এই আলোচনাটা করার উদ্দেশ্যই কিন্তু মানুষকে সচেতন করা যেন আমরা নিরাপদ আম খাই, আসলে নিরাপদ আম খাই। এবং কারণ আমের সাথে কিন্তু মানুষের একটা ইমোশন জড়িত আর কি।
শিক্ষক 100 টাকা স্যালারি পান, 18-20 হাজার টাকা স্যালারি পান, কিন্তু তিনি আমের সময় শখ করেন যে আমি 2,000 টাকার আম কিনবো বা 3,000 টাকার এক মুন সে আম কিনছে। এই আমটা যদি সে নিরাপদ না থাকে, তার বাচ্চাকে যদি না খাওয়া, একটা মোটা অঙ্ক কিন্তু আমের পিছনে চলে যায়। সো আমরা চাই মানুষ সচেতন হোক, মানুষ নিরাপদ আম খাক, এবং এই যে মধুমাসের যে আনন্দ করুক আর কি। ধন্যবাদ মেহেদী হাসান পলাশ রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য। ছোট একটা কথা বলি, যে মেসেজ যেটা হচ্ছে যে একটা শ্রেণীর লোক বলে যে আমে যদি দাগ থাকে তাহলে এই আম ভালো, নিরাপদে, আমে কোনো পেস্টিসাইড ইউজ করা হয় না। আপনি দেখবেন যদি দাগ আলা কোনো আম নিয়ে যান আপনি, একটা আমি কাস্টমারদের উদ্দেশ্য করে বলবো, দেখবেন এই আমগুলো আগেই কিন্তু পচে যাবে আপনার, কারণ যে আমগুলোতে দাগ থাকে বেশি পরিমাণে, কারণ এই আমগুলোতে আসলে ইনফেকশন হয়ে থাকে, কারণ এই বাগানগুলোতে আসলে প্রপার ম্যানেজমেন্ট করা হয়নি, প্রপার ভাবে পরিচর্যা করা হয়নি। তো এই কনজিউমারদের আমি বলবো যে আপনার আম কেনার সময় অবশ্যই যেন আমটা যেন পরিষ্কার ভালো দেখে আমগুলা কিনবেন। আসলে যেটা মোট কথা হচ্ছে, আমের চামে দাম বলে আমাদের লোকালি একটা কথা আছে, আমার গুরু যেটা বলে যে আমের আসলে দাম, ডক্টর শরফুদ্দিন বলে একজন বৈজ্ঞানিক আছে, আমার গুরু কিন্তু উনি, উনি বলে আসলে আমের দাম হলো কিন্তু চামেই দাম। চামড়া যদি আমের ভালো থাকে তাহলে কিন্তু আমের দাম ভালো হয় বা আমের কোয়ালিটি ভালো হয়। তো এই দিকটা আসলে ভোক্তাদের খেয়াল করা উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে, আপনারা ফ্রুট ব্যাগিং আম খেতে পারেন। ফ্রুট ব্যাগিং আমটা যদি আপনারা মনে করেন যে আম খোলা থাকে, ফ্রুট ব্যাগিং আমটা আমি বলবো 100% নিরাপদ আম, কারণ এখন যে খিস্সাপাত বা হিমসাগর যে আমগুলো আছে, এই মুহূর্ত থেকে গাছে ব্যাগিং করা হয়, কিন্তু ব্যাগিং করার পর থেকে আম সংগ্রহের আগ পর্যন্ত কিন্তু গাছের মধ্যে এই ব্যাগগুলো থাকে, কারণ এখানে কোনো পোকা বা কোনো পেস্টিসাইড বা কোনো কোনো ছত্রাক ব্যাকটেরিয়ার কোনো আক্রমণ হওয়ার সুযোগ থাকে না। তো এই একটা ফুড ব্যাগিং আমও কিন্তু ভোক্তাদের কাছে আমরা প্রমোট করতে পারি বা ভোক্তাদের খাওয়া উচিত। আর আর একটা বিষয় হচ্ছে, আম বাজার আম যারা ভোক্তা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমটা যেন, বা আমরা যারা ট্রেডার যারা আছি, প্যাকেজিংটা যেন খুব আকর্ষণীয় এবং সুন্দর হয়, এবং প্রত্যেকেই যেন আমরা ক্যারেটে করে আম দেই, কারণ আপনি কার্টনে করে আম দিবেন, কার্টনে করে আম দিয়ে কুরিয়ারে চুরি হওয়ার সম্ভাবনা আছে, আমে আমে ঘর্ষণের কারণে আমে স্পট পড়ার সম্ভাবনা আছে। এদিকটা কিন্তু আসলে আমাদের দেখা উচিত প্রত্যেকে, আমাদের কিন্তু যে কাস্টমারদের জন্য আসলে প্লাস্টিকের হয় যে 12 কেজি 10 কেজির ক্যারেট বা 20 কেজির ক্যারেটে আম দেওয়া উচিত, তাহলে আমগুলো নষ্ট হবে না এবং আমাদের রেপুটেশন নষ্ট হবে না প্রত্যেক ট্রেডারদের। জি শামীম ভাই, ধন্যবাদ আপনার এই চমৎকার কথা বলার জন্য, এই বিষয়গুলো সবাইকে জানানোর জন্য। আসলে ক্যারেটে আম নেওয়াটা উচিত, আপনারা বাইরে থেকে যেই আম নেন না কেন, অবশ্যই যার কাছ থেকে নেন তাকে বলুন ভাই প্লাস্টিকের ক্যারেটে আম পাঠান, তাহলে আম নষ্ট হবে না। আর সেই সাথে ব্যাগিং আম যেগুলো আছে, এখন থেকে যে সকল আমে ব্যাগিং মানে হচ্ছে ইকো ব্যাগ লাগানো হয়েছে, আমরা যেটা বলছি সেই ব্যাগ গুলো দিয়ে যে আমগুলো আসলে তৈরি করা হচ্ছে সব থেকে বেশি নিরাপদ, কারণ ব্যাগ লাগানোর পরে তো আর কোনো প্রকার পেস্টিসাইড বা অন্য কোনো কীটনাশক আসলে এই আমগুলোতে দেওয়া হয় না, আর ওখানে কোনো প্রকার ছত্রাক কিংবা কোনো পোকা লাগানোর সম্ভাবনা থাকে না একেবারে। সো ব্যাগের আম হচ্ছে সব থেকে নিরাপদ আম। ধন্যবাদ মেহেদী হাসান পলাশ রংপুর থেকে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্যাকেজিং ভালো করতে চাই আমরা, হচ্ছে আম নিরাপদ রাখার জন্য। তো তার আগে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের আম নিরাপদ, তারপরে আমটা নিরাপদে প্যাকেজিংটা আরো ভালো হবে, এটা আশা করি। ধন্যবাদ জাহিদ নয়ন, আম নিরাপদ, তার থেকেও বড় ব্যাপার আম মিষ্টি হতে হবে। আমি আম নিরাপদ আম নিলাম কিন্তু টক হলো, টাকা গুলাই মাটি আর কি। হ্যাঁ, তো টক আম ভালো করে প্যাকেজিং এ করে দিয়ে আসো লাভ নাই, আমার আম নিরাপদ হতে হবে, আম মিষ্টি হতে হবে, এবং সেই সাথে আমগুলো সুস্বাদু হতে হবে, রিজনেবল প্রাইসে হতে হবে, এটাও একটা ব্যাপার। জি ধন্যবাদ আপনাদের যুক্ত ছিলেন, এবং সেই সাথে শৈল শাফি চৌধুরী চিটাগং থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, মোহাম্মদ শাওন সরকার সামসুল উনি আমাদের সাথে কাতার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি প্রতিদিনই এখন থেকে আমরা লাইভে এসে রাজশাহীর আম নিয়ে চেষ্টা করবো মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য। মানুষ থাকবেন, রমজান মাস, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা যেন আমরা এই করোনার
থেকে যেন মুক্ত হতে পারি এবং সেই সাথে আল্লাহ ছাড়া আসলে আমাদেরকে বাঁচানোর কেউ নাই এই মুহূর্তে আর কি। সো তিনি আমাদেরকে নিঃসন্দেহে রক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই করোনা দ্রুত যেন কেটে যায়, এই সংকট কেটে গিয়ে যেন আমরা যেন আমাদের এলাকার আম, আমাদের বাগান আম যেন আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ ভাই, বৃষ্টি হচ্ছে না ভাই, বৃষ্টি।